নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখে নিন মুড়ি ঘন্টর রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা ছোট মাছের মুড়োর কিছুটা অংশ। আমি আমার আন্দাজ মতো করছি, আপনারা আপনাদের আন্দাজ মতো করবেন। মাছের মুড়োটা ভাজতে ভাজতে চলুন জেনে নিই একটা কিচেন টিপস। আজকের ভিডিওতে আমরা জেনে নেব, অনেক সময় আমরা বাড়িতে ছানা কাটি, সেই ছানা কাটার জলটা কি ফেলে দেন? তাহলে আজ থেকে আর ফেলবেন না। সেই ছানা কাটার জলটা দিয়ে যদি আটা মাখেন তাহলে দেখবেন তার টেস্টই আলাদা হবে এবং রুটিও নরম হবে। দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, ছোট করে কাটা আলু, হলুদ, নুন। এবার ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এরপর পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাও আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। এরপর থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে কিচেন টিপস আমি নিয়ে আসছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ও গ্রেট করা রসুন। আদা রসুনটাও ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এখানে সামান্য জল দিয়ে একটা মশলার ব্যাটার গুলে নেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গুলে নিলাম। একটা টমেটো অ্যাড করলাম এবং দিয়ে দিলাম মশলা গোলা জলটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংক। মাছের মুড়োটাও এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে দিলাম। খুবই সামান্য চাল দিয়েছি, কামিনি আতপ চাল আমি এখানে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি।
এখন চালটা হাফ সেদ্ধ মতো হয়েছে, আরো অনেকক্ষণ হবে। প্রায় হয়ে এসেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম। নুন মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো হয়ে গেছে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকুন।